আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। পাশাপাশি আরেকটি সমস্যা আমাদের সকলের মাথা ব্যথা, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আমাদের মতো জেলার প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা ইতিমধ্যে হয়তো বাড়ি ফিরলেন বা এখনো ফিরতে পারেননি। কিন্তু কেন এত পরিযায়ী শ্রমিক আমাদের জেলায়? কারণ আমাদের জেলায় চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম। যেটুকু চাষ হয় গোহাল জমিতে তাও বছরে একবার, তাও বা যদি বৃষ্টি ঠিকঠাক হয়। বাকি অধিকাংশ জমি আমাদের তার, যে জমি চাষ হয় না, অনুর্বর। এই অনুর্বর জমিগুলোকে যদি আমরা উর্বর করতে পারি, এই অনুর্বর জমিগুলো থেকে যদি আমরা অনুর্বর জমিগুলোকে যদি আমরা অর্থকরী জমিতে পরিবর্তন করতে পারি, তাহলে হয়তো এই পরিযায়ী শ্রমিক সমস্যার অনেকটাই আমরা টান কমাতে পারব, এই সমস্যা অনেকটাই কমাতে পারব। এই সমস্যা সমাধান করতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান প্রভৃতি জেলার অনুর্বর কার জমিকে উর্বর এবং অর্থকরী জমিনে পরিবর্তন করার মাননীয় মুখ্যমন্ত্রীর তো অসীমবাবু আছেন হর্টিকালচার ডিপার্টমেন্টে। এটা এমন একটা কনসেপ্ট, একটা নতুন চিন্তাধারা, যাতে একটা সিঙ্গেল আমব্রেলার নিচে বাকি অনেকগুলো ডিপার্টমেন্টকে একসঙ্গে নিয়ে এসে সরকারের যে তার জমি, যে জমিতে কখনোই কোনো কিছুভাবেই সেটাকে কনভার্ট করা সম্ভব নয়, সেই কনভার্ট করার কর্মযোগকে আমরা আজকে হাত দিতে চলেছি। অর্থাৎ এই জমিটাতে শুধুমাত্র কনভার্ট করে
তার জমি থেকে তো আমরা কোনো সাধারণভাবে শুধুমাত্র কৃষিকার্য বা এইভাবে চিন্তা ভাবনা করা হয়নি। তার জমিটাকে এমনভাবে চিন্তা করা হয়েছে যার থেকে আমরা কিছু একটা প্রোডাকশন করতে পারবো, সেটা হর্টিকালচার হতে পারে, সেটা এগ্রিকালচার রিলেটেড হতে পারে, সেটা ইআরডি রিলেটেড হতে পারে, এইরকম বিভিন্ন রিলেটেডের মাধ্যমে আমরা সেখানে কিছু অর্থ করে কিছু তৈরি করতে পারবো এবং তার থেকে কিছু বেনিফিশিয়ারিকে, সেই বেনিফিশিয়ারিও আর কি উপস্থিত আছেন কোনো গ্রুপকে, সেটার মাধ্যমে আমরা তাদের সেই বেনিফিটটা তাদের হাতে তুলে দিতে পারবো। তো এই হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটা একেবারেই একটা নতুন চিন্তাধারা, অনেকগুলো ডিপার্টমেন্টকে একটা সিঙ্গেল আমব্রেলার নিচে নিয়ে এসে পুরো জিনিসটাকে, যেটা একদম আনফার্টাইল ছিল, যেটা একদম কিছুভাবেই তার জমি, যেটাকে কিছু করা যেত না, সেটাকে পুরো তার চরিত্র বদলে দিয়ে সেটা থেকে অর্থ করি কিছু উপার্জন করে দেওয়া আমাদের এলাকার এই গ্রাম তার আশেপাশের যারা আছে সেই মহিলাদের হাতের মাধ্যমে তাদের হাতে তুলে দেয় এবং তারা যাতে কিছুটা পোর্শন তাদের মাধ্যমে তাদের উপকার হয় সেইটা সচল করার জন্য এটা প্রথম স্টেপ। আজকে হয়তো নারেগাল কাজ দিয়ে শুরু, তারপরে আস্তে আস্তে অনেক ডিপার্টমেন্টের কাজও আস্তে আস্তে এর সঙ্গে যোগদান করবে। তো আজকের দিনে আমাদের নতুন জিনিসের সূচনা হতে চলেছে যার উদ্বোধন করবেন আমাদের জেলার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়। নামটা অত্যন্ত সুন্দর, মাটির সৃষ্টি, মাটিতে যা তৈরি হয়, মাটি দ্বারা যা উৎপাদন হয়, তেমনই একটা নতুন প্রকল্প যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 6টা জেলাকে বেছে নিয়েছেন, তার মধ্যে আমরা আছি। তো যেখানে লুকা শুকা জমি, চার জমি, কৃষি জমি কম, যে জায়গাগুলোতে কৃষি উৎপাদন কম হয় সেই জায়গাগুলোকে কিভাবে উর্বর করে সেই এলাকার মানুষ যাতে স্বনির্ভর হতে পারে তার একটা শুভ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের শুরু হতে চলেছে পঞ্চা ব্লকের লাখড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি দুপাশে আদিবাসী গ্রাম, একদিকে চকিয়া একদিকে হরিদি, তার মধ্যস্থলে জায়গাটি অত্যন্ত সুন্দর। আমরা আশা করব যে এই পরিকল্পনা আমাদের সুন্দরভাবে রূপায়িত হবে এবং এই এলাকার মানুষ যথেষ্ট উপকৃত হন, তার কারণ বিডিও সাহেব বলেছেন, গৌতমবাবু বলেছেন যে আজকে এমজি এনার্জিসের কাজের মাধ্যমে যেটুকু শুরু হচ্ছে সেটা কিন্তু আগামী দিনে একটা বিশাল আকার নিতে পারে। বিভিন্ন ডিপার্টমেন্ট এইখানে এসে তাদের যা কাজকর্ম আছে, যেমন হর্টিকালচার বাগান হতে পারে, কৃষি জমি হতে পারে, আরো অনেক কিছু এই জায়গার মধ্যে কিন্তু ফসল ফলাবার জন্য একটা প্রচেষ্টা সরকারি ভাবে হবে। অর্থাৎ পশ্চিমবাংলার যেসব জায়গাগুলোতে মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে আছে সেই জায়গাগুলোতে যাতে করে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তারই একটি শুভ সূচনা। কি করে মানুষ চলাচল করবে, অত্যন্ত এই সামনে দিকে এই দিকটা অত্যন্ত চিতা কাদা ছিল, ওই দিকটা সম্পূর্ণভাবে কাঁকর মাটি ছিল, সমস্ত রাস্তা দিয়ে এখন পাকা রাস্তা করা হয়েছে। আপনাদেরও যারা বাড়িতে বাড়িতে আছেন তাদের কিছু রুজি রুটির মাধ্যমে হোক বা সরকারিভাবে সাহায্য করে হোক আপনাদের ঘর দুয়ার কিছু বানানো গেছে। যে সমস্ত এখানকার মেয়েরা বা ছেলেরা লেখাপড়া শিখছে তার জন্য প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আপনি আবার কাকদা পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেটা অনেকটা ভালো হয়েছে আপনাদের যাওয়ার জন্য। সেখানে লেখাপড়া শিখছে, কন্যাশ্রী পাচ্ছে, সাইকেল পাচ্ছে এবং আপনাদের যারা এসসি বা এসটি এমন কোন পরিবার নাই যে তাদের বৃদ্ধ ভাতা আমরা যাতে পারিনি বা দিইনি, সমস্ত জিনিসটাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সবসময় আপনাদের পাশে থেকে আপনারা কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হবেন তার চিন্তাটা উনি করে গেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে
আমাদের আজ যে গৌতম বাবু বা আমাদের সভাপতি থেকে আরম্ভ করে আমরা সবাই এবং আমিও যে চিন্তাটা আজকে মাথায় এসেছে সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক মানে বাইরে খাটতে যাওয়া শ্রমিক যারা অনেক দূর বাইরে খাটতে যায় সেই লোকগুলো আমার মনে হয় এক দেড় বছর দু বছর আড়াই বছর বা অনেক ব্যক্তি আর কোনোদিনই আর বাইরে সেই সব জায়গায় সেই সব যেখানে যেখানে কাজ করে ইন্ডাস্ট্রি হোক আর যে কিছু হোক সেখানে কাজ করতে যাওয়া মানসিক যে প্রবৃত্তি সেটা হারিয়েছে তার কারণ কাজ করতে গিয়ে এই যে করোনা যে ব্যাধিটা আমাদের কাছে এসেছে সেইটাকে সামনে রেখে যে লকডাউনটা শুরু হয় একটা আনপ্ল্যান লকডাউন যেটা আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং সেইখানে দু মাস থেকে প্রায় 66 দিন অত্যন্ত কষ্ট করে তারা ছিল কোনদিন খেতে পেয়েছে কোনদিন পায়নি তাদের জন্য সরকার ভারত সরকার কোনো ভাবেনি যে রাজ্য ছিল সেই রাজ্য সরকারও কিছু ভাবেনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তাদেরকে চিঠি পাঠিয়েছিল